মুর্শিদাবাদে যখন কলেজের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হয়েছিল আমিও কলিকাতায় গিয়ে আন্দোলন করেছিলাম আপনারা খবর রাখেন কি জানি না আমি বলেছিলাম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করতে হবে লোকসভা ভোটের আগে তখন ভোট যখন এসে গেল মমতা ব্যানার্জি বলো ঠিক আছে ভোটের ফলে করে দেবো জমি টমি দেখা হয়ে গেছে আমি বলো পুরো ঢপ দিচ্ছে ভোটটা হয়ে গেলে সব ভুলে যাবে প্রমাণ হয়েছে নয় আর শিক্ষামন্ত্রী পার্থ চক্রবর্তী শিক্ষামন্ত্রী পার্থ চক্রবর্তী কি বলেছিল সবাই যদি শিক্ষিত হয় তাহলে লেবারের কাজ করবে কে তাহলে আপনাদের কতটা অপমান করেছে এই টিএমসি গভর্নমেন্ট মাথায় ঢুকাতে হবে আজকে প্রথমে আর একটা কথা বলে নি আমি তো এজন্যই বলেছি আমি বাংলা ঘুরেছি এই যে শিমুলদা আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গল মহলে আমি গেছি জঙ্গল মহলে যুবক যুবক ছেলেদের ঘরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দিয়েছে সুন্দর সুন্দর গুণগুলোকে জঙ্গল মহলে তুলে নিয়ে চলে যাচ্ছে তাদের দুদিন পরে ডেড পাওয়ার বডি পাওয়া যাচ্ছে এই আমার দাদা বসে আছেন লক্ষ্মীদা আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঠিক এইভাবে মুসলিম থেকে শুরু করে মথুরা থেকে শুরু করে আজকে হিন্দু থেকে শুরু করে এই গরিবদের ঘরে বাঁচতে দেবে না এই সব দেখলে আমি তখন ভাবলাম যে আমার একটা দল বানাতে হবে যে দলটার লক্ষ্য থাকবে একটাই গরিব ভারতীয়দের অধিকার পাইয়ে দেবো এটাই লক্ষ্য নাগরিক হিসাবে কিছু কথা বলছি আপনারা একটু মন দিয়ে শুনবেন আমরা বিজেপি কে রুখবো ঠিক না বেটি বিজেপি কে আমরা রুখবো অর্থাৎ সংযুক্ত মোর্চা রুখবে টিএমসি বিজেপি কে রুখতে পারবে বলেন রুখতে পারবে এই বাংলায় টিএমসি আসার আগে বিজেপি ছিল ছিল না টিএমসি আসলো পিছু পিছু বিজেপি আসলো যেমন আমাকে একটা লোক গাড়ি দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলো তো যদি নাই অন্য গ্রামে ঢুকে যেত আমি ওর পিছু পিছু অন্য গ্রামে ঢুকতাম দিদি যদি বাংলায় নাই অন্য জায়গায় পাঠাতাম বিজেপি ওখানে পাঠাতো কিন্তু দিদি যেখানে এসছে বিজেপি ও পিছু পিছু এসছে অর্থাৎ দিদি হলো বিজেপির মা যদি কেউ টিএমসি এর বন্ধু দূরে থেকে থাকেন ব্যক্তিগত কোন আক্রমণ মমতা ব্যানার্জিকে আমি করি না কিন্তু মমতা ব্যানার্জি দিশেহারা হয়ে গেছে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে আমি প্রমাণ করে দেবো যে মমতা ব্যানার্জি বিজেপি 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 মমতা ব্যানার্জি এটা আপনারা মানেন না মানেন না আজ আপনাদের ঘরে সংক্ষেপে এটাই শুধু প্রমাণ করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আলাদা করে পদ্ম ফুল আর জোড়া ফুল আলাদা করে দেখে কোনো লাভ নেই দুই ফুল একটাই ফুল দুই ফুলের নাম এক জায়গায় করলে হয় বিজে মূল এই দুটোই একটাই জিনিস আমাদেরকে বোকা বানাবে বলে এরা আলাদা আলাদা করে ডিজাইন তৈরি করেছে আজকে দেখুন ১৯৯৮ সালে এই বাংলায় ৩৪ বছর বামপট ছিল এই বাংলায় কোনোদিন পদ্ম ফুল ফুটতে পারেনি যখনই পদ্ম ফুল ফুটতে গিয়েছিল লালেরা এমন স্প্রে করতো অমনি পদ্ম ফুল মারা যেত কোনোদিন পদ্ম ফুল মারা তুলতে পারেনি তাই বিজেপি চিন্তা করলো এই বাংলায় পদ্ম ফুল ফুটাতে গেলে কি করতে হবে তখন মমতা ব্যানার্জি বললো যে আমাকে এজেন্ট দেওয়া হোক আমি পদ্ম ফুল ফুটিয়ে দেখাবো পদ্ম ফুল কি করে ফুটাবে তাই ১৯৯৮ সালে এই চুক্তিটা হয়েছিল দেখুন ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে যে মহিলাটা দেখতে পাচ্ছেন এই মহিলাটা হলো কে দেখছেন তো গল্প বলছি নাকি কিন্তু মমতা ব্যানার্জি প্রমাণ করে দিক আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপির সম্পর্ক আছে প্রমাণ করো একটা দেখা লাস্টে কিছু ফটো ছাপিয়ে দিয়ালে মারছে তার তলায় কোনো নাম ঠিকানা নেই দম থেকে একটা নাম দে না তোকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব কোর্ট ঘুরিয়ে ছেড়ে দেবো তাই দেখেন আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজ বিজেপি কে ফন্ডে এনে লড়বো বক্তা হলো মমতা অর্থাৎ কংগ্রেস আর বামকে রাখবো না রাখলে মুছে থাকলে অসুবিধে আছে মুছে দাও মুছে দে বিজেপি কে আনো বিজেপি কে আনলে তাহলে কি লাভ মুসলমানের ভোটটা ফিরিতে পাবো কেন মুসলমানের উপরে যত জুলুমি করি ও তো বিজেপিতে যাবে না যেই বলবে রাস্তা কই বলবো বিজেপি আসবে চাকরি কই বিজেপি চলে আসবে আমার সেই ১০,০০০ মাদ্রাসা কই ওই যে কাঠোটা বিজেপি পেয়ে গেছে আমার পরিবেশ সংরক্ষণ কই বিজেপি চলে এসছে বার বার বিজেপি বিজেপি বিজেপির ভয় দেখাবো
মুসলমান ভয় আমার কোলে এমনি থাকবে মানে রোগ হলে দিতে ওষুধ যেমন মজবুরিতে খায় দিদিমণি এটা চেয়েছিল কিন্তু হঠাৎ করে যে আব্বাস সিদ্দিকী বেরিয়ে পড়বে এটা দিদি কখনো ভাবতে পারেনি কিন্তু প্রথমে করেছিল ছোটখাটো ছেলে পচকে বলে আর মরে চালিয়ে দেবো কিন্তু আজকে ঘুম কেড়ে নিয়েছি বুঝিয়ে দিয়েছি যে এই যুবকরাই পারে এই যুবকরাই দেখুন আমাদের ভোটে দাঁড়ানো গত 7 তারিখে নমিনেশন হয়েছে আজ হচ্ছে আপনার 22 তারিখ হয়তো আমাদের 10-15 দিনের ভিতরে আমরা যতদূর পেরেছি আমাদের প্রার্থী আমাদের আইএসএফ এর পক্ষ থেকে যে আমাদের প্রার্থী হাবিব শেখ উনি খামতিনে দাঁড়িয়েছেন আমরা চাইব যে উনি জিতুক ভোটে বা আমাদের আইএসএফের পক্ষ থেকে আমরা চাইব যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে আমাদের বার্তা ছড়িয়ে দেবো যেমন ধরেন আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে আমাদের পার্টির যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ যারা সমাজের সবচেয়ে দরিদ্র সীমার নিচে বসবাস করে যেমন মুসলিম আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক তাদেরকে আমরা হাত ধরে উপরের দিকে তুলে নিয়ে এসেছি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর তাছাড়া যেমন এখানে একটা জনসভা ছিল আজকে যেমন ভাইজান এসেছিলেন আব্বাস সিদ্দিকী সাহেব তারপর রাজ্য নেতৃত্ব অনেকে ছিলেন অনেকে এখানে এসছেন তারা জনসভা হয়েছে এবং পাবলিকও অনেক জড়ো হয়েছে আমাদেরকে বিশেষ করে ইয়ং যে জেনারেশন সেই জেনারেশন আমাদেরকে সাড়া দিচ্ছে যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে মিটিং হচ্ছে সেখানে সব দেখছি তো ইয়ং জেনারেশন তারা সাড়া দিচ্ছে আমরা আশা করছি যে সামনে ভোটে বিধানসভা ভোটে হাবিব শেখকে 7 নম্বরে খামচিহ্ন থাকবে সেই খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে হাবিব শেখকে 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় করতে হবে তার